ইন্ডিয়ান ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি বানাচ্ছি কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুড এগ রোল। তার জন্য প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ নিয়েছি, ওর মধ্যে অ্যাড করেছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বিট লবণ। প্রথমে পেঁয়াজটা একটু বিট লবণ দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, এটা একটু মজে যায়, আর যখন এগ রোলটা খাবো তখন বেশ ভালো লাগে। আর এখানে নিয়েছি দুটো শশা কুচিয়ে নিয়েছি ভালোভাবে, আর পেঁয়াজ লঙ্কা লেবুর রসটা ভালোভাবে একটু মেখে নিচ্ছি যাতে নুনটা সব দিকে চলে যায়। এবার এগ রোলের পরোটাটা আমরা তৈরি করব। তার জন্য নিয়েছি 4 কাপের মতন ময়দা, সামান্য নুন দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন চিনি। ময়দাটাতে ময়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচের মতন সাদা তেল। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব আর ময়ান দিয়ে নেব। আর ময়ানটা ঠিক মতো হলো কিনা আর কতটা পারফেক্ট হয়েছে বোঝার জন্য কি করব, সে একই রকম পদ্ধতি মুঠো করে নেব। যদি দেখি মুঠো হয়ে আসছে তাহলে বুঝব ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এরপর এটা 15 মিনিটের জন্য একটু রেস্ট করতে দেব। তার আগে এর ওপর থেকে একটু তেল বুলিয়ে দিচ্ছি যাতে কি ডোয়ের যে ওপরের সারফেসটা আছে সেটা একদম শুকনো না হয়ে যায়। হালকাভাবে একটু তেল বুলিয়ে দিয়ে এটা 15 মিনিটের জন্য রেস্ট হতে দেব। পনেরো মিনিট পরে ফিরে এলাম, এরপর এর থেকে লেচি কেটে নেব। পরোটাটা বেলার আগেই প্রথমেই এখানে একটা বাটিতে ডিমটা আগে ফেটিয়ে রাখছি। অল্প একটু নুন দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা বেলে নেব। পরোটাগুলো একটু মোটা আর বড় করে বেলবো, তার কারণ এটা তো এগরোলের বেস, তাই যদি একটু মোটা থাকে ভালো হয়। পরোটাটা বেলতে বেলতে আমি ওদিকে একটা তাওয়া গরম হতে দিয়েছি যেটার ওপর আমি পরোটাটা ভাজব। পরোটাটা ভাজার আগে কিন্তু অবশ্যই তাওয়াটা হালকা একটু গরম করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এরপর তাওয়ার ওপর পরোটাটা প্লেস করে দিলাম। প্রথমেই তেল ছাড়া হালকা দুদিকটা একটু রোস্ট করে নেব, আর হালকাভাবে একটু রোস্ট করা হয়ে গেলে এরপর কোনার দিক থেকে তেল অ্যাড করে দিচ্ছি। এরপর তেলে ভালোভাবে পরোটাটা ভেজে নেব যতক্ষণ না অবধি দুদিকই গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। পরোটাটা মুচমুচে করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এটা প্রথমে একটু সরিয়ে রাখবো, আর তাওয়ার মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচের মতন সাদা তেল। এরপর যে ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা তাওয়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর ডিমটা প্রথমে একটু হালকাভাবে ভেজে নেব, আর ডিমের এক সাইডটা কাঁচা থাকতে থাকতে এর ওপর পরোটাটা দিয়ে দেব। পরোটাটা দিয়ে দিয়েছি, এরপর নিচের ডিমটা হতে মোটামুটি 10 সেকেন্ড মতন সময় লাগবে, 10 সেকেন্ড পরেই আমরা এটা নামিয়ে নেব। পরোটাটা নিয়ে এবার একটা ফ্ল্যাট জায়গার উপর রেখে দিয়েছি, এরপর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে চিলি সস, সয়া সস ইত্যাদিও অ্যাড করতে পারেন, তবে চিলি সস অ্যাড করলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এরপর টমেটো কেচাপটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি পরোটা চারিদিকে এইভাবে একটা স্পুন দিয়ে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা, এরকম মাঝখান দিয়ে দিচ্ছি। পরোটার মাঝখান দিয়ে দিলে এটা রোল করতে সুবিধা হবে। এরপর দিয়ে দিচ্ছি শশা কুচি। এরপর আর কি, জাস্ট রোল ইট।
আর দোকানের মতন লুক দিতে জাস্ট একটা সাদা কাগজে র‍্যাপ করে দিন, তাহলেই তৈরি ফাস্ট ফুডের দোকানের মতন এগ রোল। তাহলে আর বাইরের থেকে ফাস্ট ফুড কিনে খাওয়া কেন, বাড়িতেই তৈরি করুন। আর আমরা তো সবাই জানি বাইরের ফাস্ট ফুড কতটা ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চাদের জন্য, তাই বাচ্চাদের এভাবে বানিয়ে দিন, জাস্ট ফ্যান হয়ে যাবে আপনার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।